শুভেচ্ছা বন্ধুরা, আশা করছি ভালো আছে সবাই। আমরা শিখছিলাম পরিমাণ ও গুণ অনুসারে যুক্তিবাক্যের বিভাগগুলো সম্পর্কে। আমরা এই ভিডিওতে পরিমাণ ও গুণ অনুসারে পরের যে দুই ধরনের বাক্য সেই বাক্যগুলোকে জানব আমরা। তৃতীয়টি হলো বিশেষ সদর্থক বা আই যুক্তিবাক্য, এবং সর্বশেষ চতুর্থটি হলো বিশেষ নয়ার্থক বা অযুক্তিবাক্য। এক্ষেত্রে বিশেষ সদর্থক বাক্যগুলোকে আমি আই দ্বারা সংক্ষিপ্তভাবে প্রকাশ করছি, এবং বিশেষ নয়ার্থক বাক্যগুলোকে ও শব্দটি দ্বারা সংক্ষিপ্তভাবে প্রকাশ করছি। এখন ব্যাখ্যা করে জেনে নেই বিশেষ সদর্থক যুক্তিবাক্যগুলো কী এবং বিশেষ নয়ার্থক যুক্তিবাক্যগুলো কী। প্রথমতই বিশেষ সদর্থক যুক্তিবাক্য, যে বাক্যগুলোতে বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের আংশিক ব্যক্তার্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হচ্ছে, সেগুলো হলো বিশেষ সদর্থক যুক্তিবাক্য। যদি উদাহরণ দিই তাহলে খুব সহজ হয়ে যাবে। যেমন ধরো, কিছু মানুষ হয় সৎ। এক্ষেত্রে মানুষ একটি শ্রেণী, সেই মানুষ শ্রেণীর মধ্যে আমি বিশেষভাবে কিছু মানুষকে বোঝাচ্ছি যাদের ক্ষেত্রে আমি সৎ গুণটি আরোপ করছি। এক্ষেত্রে কিছু মানুষ হয় সৎ, অর্থাৎ কিছু মানুষের ক্ষেত্রে আমি সৎ গুণটিকে স্বীকার করে নিচ্ছি। আবার কিছু ছাত্র হয় মেধাবী, অর্থাৎ ছাত্র যে শ্রেণী রয়েছে সেই ছাত্র শ্রেণীর কিছু ছাত্রকে আমি বোঝাচ্ছি যাদেরকে আমি মেধাবী হিসেবে স্বীকার করছি। আবার কিছু বই হয় নতুন, এক্ষেত্রে বই সম্পর্কে বা বই যে শ্রেণী ওই শ্রেণীর কিছু বই সম্পর্কে আমি নতুনত্বের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকে প্রকাশ করছি। অর্থাৎ সার্বিক বা বিশেষ সদর্থক যে যুক্তিবাক্যগুলো, সেই যুক্তিবাক্যগুলো হচ্ছে উদ্দেশ্যের পূর্ণ অর্থকে প্রকাশ না করে একটা নির্দিষ্ট অংশকে প্রকাশ করবে, অর্থাৎ ব্যক্তার্থের আংশিক প্রকাশ পাবে, এবং ওই আংশিক অংশ সম্পর্কে কোনো কিছু স্বীকার করে নেওয়া হবে। এই বৈশিষ্ট্যগুলো যে বাক্যের ক্ষেত্রে থাকবে, অর্থাৎ উদ্দেশ্যের আংশিক ব্যক্তার্থ প্রকাশ হবে এবং সেই ব্যক্তার্থ সম্পর্কে কোনো কিছুকে স্বীকার করে নেওয়া হবে, কোনো গুণ বা বৈশিষ্ট্যকে স্বীকার করে নেওয়া হবে, সেই বাক্যগুলোকে আমরা বলবো বিশেষ সদর্থক বা আইযুক্তি বাক্য। বিশেষ নয়ার্থক বা অযুক্তি বাক্য কোনগুলো? যেই বাক্যগুলোতে আমরা বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের আংশিক ব্যক্তার্থ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করব, সেই বাক্যগুলো হচ্ছে বিশেষ নয়ার্থক যুক্তি বাক্য। কয়েকটা উদাহরণ নেই। কিছু মানুষ নয় শিক্ষিত, এই বাক্যে আমি মানুষ যে শ্রেণী সেই শ্রেণীর মাঝে কিছু মানুষকে ধরেছি যাদের ক্ষেত্রে আমি শিক্ষিত হবার যে গুণটি সেটিকে অস্বীকার করছি। আবার কিছু আম নয় মিষ্টি, এক্ষেত্রে আম নামক শ্রেণীর যে ফল বা আম দ্বারা আমি যে শ্রেণীটিকে নির্দেশ করছি সেই শ্রেণীর কিছু সংখ্যককে আমি বোঝাচ্ছি যাদের ক্ষেত্রে মিষ্টি হবার যে বৈশিষ্ট্য বা মিষ্টত্বের যে গুণ সেটিকে আমি অস্বীকার করছি। একইভাবে কিছু ক নয় খ, এখানে ক দিয়ে আমি যে কোনো বিষয়কে ধরে নিতে পারি এবং খ দ্বারা ভিন্ন অন্য যে কোনো গুণ বা বৈশিষ্ট্যকে আমি ধরেই নিতে পারি। এক্ষেত্রে আমি ক এর ক্ষেত্রে খ বৈশিষ্ট্যটিকে অস্বীকার করছি। অর্থাৎ যেই বাক্যগুলোতে আমি কোনো একটি শ্রেণীর নির্দিষ্ট একটি অংশকে গ্রহণ করছি এবং সেই নির্দিষ্ট অংশ সম্পর্কে কোনো গুণ বা বৈশিষ্ট্যকে আমি অস্বীকার করছি, তখন সেই বাক্যগুলোকে আমি বলছি বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য বা অযুক্তি বাক্য। আমরা এই ভিডিওতে কী শিখলাম তাহলে? আমরা জানলাম বিশেষ সদর্থক যুক্তিবাক্য কোনগুলো এবং বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য কোনগুলো। আমরা এও জানলাম বাক্যের যে চারটি ধরন, গুণ এবং পরিমাণ অনুসারে সেগুলোকে চারটি সংকেত দ্বারা প্রকাশ করা হয়। যখন সার্বিক সদর্থক যুক্তিবাক্য আমরা বলি তখন সেটিকে এ দ্বারা, যখন সার্বিক নয়ার্থক বলছি তখন সেটিকে ই দ্বারা, যখন বিশেষ সদর্থক বলছি সেটিকে আমরা আই দ্বারা, এবং বিশেষ নয়ার্থককে আমরা ও শব্দটি দ্বারা প্রকাশ করছি। পরবর্তীতে আমরা বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করা সম্পর্কে জানব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।